আজকে আমার এই ভিডিওর মধ্যে কোনো সাবজেক্টের কোনো টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব না। আজকে আমি তোমাদেরকে কয়েকটা মেসেজ দিতেই এসেছি। দেখো, যখন তোমরা স্কুলে যেতে, বিশেষ করে এই কোভিড সিচুয়েশনে আগে যখন স্কুল সব খোলা ছিল, যখন যেতে, তখন অনেক সায়েন্সের অনেক স্টুডেন্টস আছে যারা প্রজেক্ট ওয়ার্ক করতে বা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করতে খুব ভালোবাসতে এবং ভালোবাসো এবং তোমরা খুব এনজয় করো। তো হয়তো সেটা অনেকেই আছে যে সেই রকমভাবে করে উঠতে পারছো না, বা কীভাবে সেটা সাবমিট করবে স্কুলে, বা নিজে বাড়িতে সেটাকে কীভাবে প্র্যাকটিস করবে, সব কিছুই আছে। কিন্তু তবু আমি বলবো, মেন যে প্রজেক্ট ওয়ার্ক, যেটা জীবনের পক্ষে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই সিচুয়েশনে, আমি বলে মনে করি এটাই, যে প্রত্যেকটা স্টুডেন্ট যদি বছরে দুটো করে গাছ লাগায়, এর থেকে বড় প্রজেক্ট মনে হয় না আর কিছু হতে পারে। কারণ আজ আমরা যে সিচুয়েশনে রয়েছি, সেই সিচুয়েশনে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যেটা দরকার মানুষের, সেটা হচ্ছে অক্সিজেন। আর গাছই সেই অক্সিজেন আমাদের প্রোভাইড করে। তো আমরা আজকে সেই অক্সিজেন নেওয়ার জন্য কি করছি, অনেক টাকা ব্যয় করে সেই অক্সিজেন নিচ্ছি, বা অক্সিজেনের এত ক্রাইসিসও হয়ে যাচ্ছে। তো আমি মনে করি, যদি প্রত্যেকটা স্টুডেন্ট বছরে যদি দুটো করে গাছকে লাগায়, বাড়িতে হোক যেখানে হোক, এবং সেটার যথেষ্ট পরিমাণে পরিচর্যা করে, যত্ন করে, তাহলে সেই গাছটা যখন বেড়ে উঠবে, তার মধ্যে অবশ্যই ফুল ফল যদি থাকে, সেটা তো একটা আলাদা একটা এক্সট্রা বেনিফিটস তো আছেই। কিন্তু এই যে অক্সিজেন যে প্রোভাইডটা হচ্ছে, এটা আমাদের পরিবেশকে অনেকটাই সুস্থ রাখে, পলিউশন ফ্রি করে দেয়, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো আমি চাইবো তোমরা সবাই গাছ লাগাও, পারলে অন্তত পক্ষে দুটো করে হলেও গাছ লাগাও। আর একটা কথা বলবো, অনেক বাচ্চাই দেখেছি বা শুনি আমি, যে এই কোভিড সিচুয়েশনের মধ্যে স্কুল যেহেতু বন্ধ, তারা বাইরে বেরোতে পারছে না, সুতরাং অনেকেই আছে যারা মোবাইল গেম খেলে। আজকালকার ফ্রি ফায়ার, পাবজি, কত রকম গেম এসছে। তো আলটিমেট এটাতে তোমরা নতুন কিছু শিখতে পারবে না। এমন কিছু গেম করো, মানে নিজেকে এমন কিছুর মধ্যে রাখো, ধরো বাড়িতে এমন কিছু ড্রয়িং অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছো, বা কেউ গান শিখছো খুব ভালো মতন, সেটা প্র্যাকটিস করো, চর্চা করো সেটাকে নিয়ে, বা কোনো কেউ বই পড়তে ভালোবাসো সেটা একটু পড়ো, বা ফ্যামিলির সাথে সময় কাটাও, এবং এটাও করতে পারো, কেউ ইনডোর গেম যেগুলো আছে সেই ইনডোর গেমসগুলো তোমরা খেলতে পারো। হোয়াটসঅ্যাপ বা যে সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ রাখি, সেই মাধ্যম দিয়ে তোমরা একটা গ্রুপ স্টাডি ডিসকাশন করতে পারো, অনেক রকম কিছুই করতে পারো। কিন্তু অনেক বাচ্চা বা অনেক প্যারেন্টসদের কাছ থেকে আমি এটা শুনি যে শুধু খেলে যাচ্ছে, কোনো কিছু করছে না। কিন্তু আমি মনে করি যে বাবা মা তোমাদেরকে যদি বকে থাকে বা কিছু বলে থাকে, তাহলে কিন্তু তোমাদের ভালোর জন্যই বলছে। আমি কিছুদিন রিসেন্ট কিছুদিন আগেকার ঘটনাই বলছি, আমার নিজের মামাতো ভাই, সে তার বাবা, মানে আমার মামা তাকে কিছু বলেছিল বলে সে চলে যায় আমাদের ছেড়ে, আর কোনো দিন সেখান থেকে ফিরেই আসবে না। তো বাবা মা যদি কিছু বলে থাকে, সেটাকে শোনার চেষ্টা করবে, কারণ বাবা মা সবসময় সন্তানের ভালোই চায়, কখনোই বাবা মারা কখনো সন্তানের খারাপ চাইবে না। যদি তোমাদেরকে পড়তে বলে বা কোনো কিছু গান শিখতে বলে বা কিছু ছবি আঁকতে বলে, সেটাকে ভাল লাগছে না, করবো না বলে, বা ঠিক আছে করবো বলে ছেড়ে দিও না। সেই সময় সেই মুহূর্তে করতে না ইচ্ছা করলে, টায়ার্ড ফিল হলে অন্য সময় করো। কিন্তু এটাও ঠিক, নিজেকে ব্যস্ত রাখার জন্য শুধু মোবাইল গেমটাকেই করো না, অনেক কিছু করার আছে, সেগুলোকে দেখো, সেগুলোকে করো, যাতে তোমাদের ফিউচারটা যাতে খুব ভালো হয়। তোমরা যদি আজকেরটা, আজকের এই দিনটাকেই যদি খুব একটা ভালো না করো, তাহলে কিন্তু তোমাদের ফিউচারটাই কিন্তু ভালো হবে না। আজকেরটাকে নিয়ে ভাবো, আজ যদি খুব সুন্দর হয়ে যায়, অবশ্যই তোমাদের কাল ভালো হবে। আজকের এইটুকুনি মেসেজটাই আমি তোমাদেরকে দিলাম, আশা করি তোমরা সেটা একটু ফলো করবে। সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই বাবা মাদের কথা মেনে চলো।